টাটার গল্প করতেছে কেন? সৌরভ মিউট করো। এই কে মনে হচ্ছে রেগুলার গল্প করতেছে, রেগুলার গল্প কেন? স্যার একটা কোশ্চেন আছে, হ্যাঁ শিওর স্যার, এই লাইফ ফ্রেন্ডস গুলা কোথায় পাবো? মানে এর যে বীজ বা চারা গুলা একটু বললে ভালো হয়। হ্যাঁ, লাইফ ফ্রেন্ডস বলতে হচ্ছে তোমার বাউন্ডারি ওয়াল, বাউন্ডারি ওয়াল হতে পারে, কনক্রিট হতে পারে। কালাটা কি বের করেছিলে? সবাইকে মিউট করে দেন স্যার। না, মিউট করলে তো আমি কথা বলতে পারবো না। বরং তোমরা ই হলো খামোশ হও। আর ফ্যামিলি থেকে একটু ডিটাচ হয়ে ক্লাসে বসলে তো কাজ হবে না। এনিওয়ে, লাইফ ফ্রেন্ডস বলতে কিছু না, তোমার লিভিং ম্যাটেরিয়াল দিয়া তুমি প্রোটেকশনটা দিবা, তুমি বেড়া তৈরি করবে। লাইফ ফ্রেন্ডস বলতে তোমার এখানে বীজ কোথায় পাবো এটা না। তোমরা জানো কিনা যে অনেকগুলা তোমার যারা গ্রামে আছো দেখবা যে প্রোটেকশন দেয় বিভিন্ন ভাবে। তো এক সময় ছিল যে বিভিন্ন গাছের কিছু অংশ দিয়ে তোমার চারিদিকে বেড়া দেওয়া হয়, দ্যাট ইজ দ্য লাইফ ফ্রেন্ডস। অথবা তোমরা যদি এখানে দেখো লিভিং হেজ, তোমরা যদি করেছো যে বিভিন্ন ধরনের তোমার প্ল্যান্ট ম্যাটেরিয়াল ইউজ করে তোমার সেটা প্রোটেকশন দেয়। পার্টিকুলার পিস অফ ল্যান্ড, অর্থাৎ যে তোমার পার্টিকুলার জমি আছে সেটার উপর ডিপেন্ড করবে আর এটা কতটুকু বড় বা ছোট, আর বাসার অবস্থানটা কোন দিকে। তারপরে তোমার কিছু পয়েন্ট আছে, যে পয়েন্ট গুলো আমরা ফলো করলে হয়তো ভালো রেজাল্ট পাওয়া যাবে। দ্য সিলেক্টেড ল্যান্ড শুড বি তোমার রেক্ট্যাঙ্গুলার রেদার দ্যান স্কোয়ার। সিলেক্ট মানে তোমার রেক্ট্যাঙ্গুলার হলে ভালো হয় দ্যান স্কোয়ার। দ্য লেআউট শুড বি মেড ইন সাচ ওয়ে দ্যাট ইট লুকস অ্যাট্রাকটিভ অ্যান্ড অ্যালাউ টু অ্যাক্সেস টু অল পার্টস অফ দ্য গার্ডেন। অর্থাৎ তোমার এটা যেহেতু হোম গার্ডেন বা কিচেন গার্ডেন, ভেজিটেবল গার্ডেন, আমাদের বাসায় যে বাসাটা আছে সেটার যাতে বিউটি নষ্ট না হয়, এই কারণে আমাদের এমন ভাবে ডিজাইন বা লেআউট করতে হবে যাতে ইট লুকস অ্যাট্রাকটিভ এবং সব জায়গাতে আমরা ঘোরাফেরা করতে পারবো প্রয়োজন অনুযায়ী। প্রিফারেন্স শুড বি গিভেন টু গ্রো সাচ ভেজিটেবল হুইচ প্রোডিউস মোর নাম্বার অফ ফ্রুটস ফ্রম অ্যান ইন্ডিভিজুয়াল প্ল্যান্ট। অর্থাৎ আমাদের লিফি ভেজিটেবলের চাইতে আমরা ফ্রুট ভেজিটেবলের এখানে প্রাধান্য দেবো। কারণটা হচ্ছে ফ্রুট ইটসেলফ ক্রিয়েট দ্য বিউটি অফ দ্য প্লেস, এই কারণে আমরা ফ্রুট ভেজিটেবলের তোমার প্রাধান্যতা দেবো আর কি। ফরওয়ার্ড টু কম্পোস্ট পিট ক্যান বি ড্রাগ ইন দ্য কর্নার অফ দ্য গার্ডেন। যদি আমাদের সম্ভব হয়, যদি ওরকম জায়গা থাকে, তাহলে আমাদের যে কিচেনের ওয়েস্ট প্রোডাক্ট থাকবে সেগুলো থেকে কম্পোস্ট পাওয়ার জন্য আমরা কম্পোস্ট পিট করব গার্ডেনের যে কোনো একটা কর্নারের দিকে। দ্য কুইক গ্রোয়িং ফ্রুট ট্রিজ, অর্থাৎ কিছু কিছু তোমার কুইক গ্রোয়িং আমাদের প্ল্যান্ট আছে, বিশেষ করে ফ্রুট প্ল্যান্ট, যেগুলো আমরা পেঁপে, ব্যানানা, গোয়াভা, যদি আমাদের প্রয়োজন হয় তাহলে শুদ্ধ লিখে দেয় অন দ্য নর্দার্ন সাইড অব দ্য গার্ডেন। অর্থাৎ আমাদের যে গার্ডেন থাকবে সে গার্ডেনের উত্তর দিকে আমরা কুইক গ্রোয়িং এবং লম্বা গাছগুলো লাগাবো, সো দ্যাট দে ক্যান নট কাস্ট দ্য শেড ফর দ্য ডিজায়ার্ড ভেজিটেবল। অর্থাৎ আমরা যে ডিজায়ার্ড ভেজিটেবল গুলো লাগাবো সেগুলোতে যাতে তোমার ছায়া নেওয়া হয়। এটা তো আমরা জানি সবাই যে তোমার আমাদের যেহেতু নর্থ গোলার্ধে, উত্তর গোলার্ধে যে আমরা যেহেতু নর্থ হেমিস্ফিয়ারে বাস করি, আমাদের সূর্য আলো কখনোই উত্তর দিক থেকে আসে না, দক্ষিণ দিক থেকে আসে, এই কারণে আমরা দক্ষিণ দিকে লাগাবো না। দক্ষিণ দিকে লাগালে তোমার একটা সময় ছায়া পড়বে আর কি। ক্লাইম্বিং টাইপ ভেজিটেবল লাইক কিউকাম্বার, বিনস, পি ক্যান বি ট্রেন ইন দা ফেন্সেস, যে আমরা বেড়া দিব এই বেড়াতে বা
কিছু ফ্রুট ভেজিটেবল আছে যেটা আমরা গ্রো করতে পারি। সোশ্যাল সোয়িং অফ অল পার্টিকুলার ক্রপ, যেহেতু আমরা বলতেছি যে রাউন্ড দা ইয়ার আমরা পেতে চাই বা সিজনাল ভেজিটেবল থাকলে আমরা ম্যাক্সিমাম টাইম পেতে চাই, যে কারণে আমরা একটা নির্দিষ্ট ভেজিটেবলের একটা 5 দিন বা 10 দিন পর পর লাগাবো, যাতে আমাদের হার্ভেস্টিং টাইমটা একে সিঙ্গেল ডেতে না হয়। আমরা চেষ্টা করব এটা লেন্দি করতে, যেটা হচ্ছে কমার্শিয়াল গ্রোয়িং এর একেবারে টোটালি অপোজিট। কমার্শিয়াল গ্রোয়িং এ আমরা চেষ্টা করি যে একটা টাইমে যাতে ওই নির্দিষ্ট প্লট বা এরিয়ার ক্রপ একসাথে হারভেস্ট করে দেয়। বাট কিচেন গার্ডেনে আমাদের হবে সেটা হচ্ছে আমরা বিভিন্ন ডেটে আর কি, যদি তুমি ফুলকপি গ্রো করো বাড়িতে, তোমার ফুলকপি তুমি হোম গার্ডেনে করবা, যদি একবারে গ্রো করো তাহলে কি হবে, একবারে সব তোমার বা 2-3 দিনের মধ্যে হারভেস্ট করবে, যেটা আমাদের উদ্দেশ্য নয়। এই কারণে আমরা 2-3টা করে তোমার এমন ভাবে করবো যাতে তোমার বেশি সময় ধরে আমরা পেতে পারি। দ্য রিজে হুইচ সেপারেট দ্য বেড শুড বি ইউটিলাইজ বাই গ্রোয়িং রুট, অর্থাৎ আমরা যদি রিজ করতে হয়, রিজ মানে হচ্ছে উঁচু জায়গা যদি হয় বেডের, তাহলে সেই জায়গাতে আমরা রুট ভেজিটেবল গুলা গ্রো করতে পারি। রুট ভেজিটেবল এর মধ্যে হচ্ছে রেডিশ, টার্নিপ, বিট, ক্যারোট ইত্যাদি। আর্লি ম্যাচুরিং ক্রপ শুড বি প্ল্যান্টেড টুগেদার ইন কন্টিনিউয়াস রো সো দ্যাট দ্য এরিয়া মে বি অ্যাভেলেবল ওয়ান্স ফর পুটিং দ্য লেট ক্রপস। ইন্টার স্পেসেস সাম ক্রপস হুইচ আর স্লো গ্রোয়িং, যেমন কিছু কিছু ক্রপ আছে যেগুলো হচ্ছে তোমার একটু ওয়াইডলি স্পেসে তোমার রোপণ বা বপন করা হয় এবং একটু দীর্ঘ সময় লাগে, সেগুলোর মধ্যে আমরা কুইক গ্রোয়িং কিছু ক্রপ গ্রো করতে পারি। কুইক গ্রোয়িং এর মধ্যে আছে আমাদের বিভিন্ন ধরনের লিফি ভেজিটেবল এবং রুট ভেজিটেবল, যেমন হচ্ছে স্পিনার, লেটুস, রেডিশ ইত্যাদি। আর লং ডিউরেশন তোমার হয় ক্যাবেজ, কলিফ্লাওয়ার, ব্রিঞ্জার, এগুলো হচ্ছে তোমার দীর্ঘ সময় থাকে এবং ওয়াইডলি স্পেস। এই যে ওয়াইডলি যে জায়গাটা আছে, ভ্যাকেন্ট জায়গাটা আমরা প্রপারলি বা এফিসিয়েন্ট ইউটিলাইজেশনের জন্য চিলি, জিঞ্জার, টার্মারিক, করিয়েন্ডার ইত্যাদি ভেজিটেবল আমরা ইন্টারক্রপ হিসেবে পেরিনিয়াল ব্লক, কুইক গ্রোয়িং যে সমস্ত আমরা প্ল্যান্ট লাগাবো তার সাথে আমরা ইন্টারক্রপিং বা মাল্টি স্টেট ক্রপিং এর মাধ্যমে আমরা গ্রো করতে পারি। ক্রপ ফর দ্য কিচেন গার্ডেন, এটা সাইজ অফ দ্য গার্ডেন, দ্য চয়েস অফ দ্য ফ্যামিলি। আমি হয়তো এক ধরনের ভেজিটেবল পছন্দ করি, অন্য ফ্যামিলি অন্য ধরনের ভেজিটেবল, সবাই এক ধরনের তোমার ভেজিটেবল চয়েস করবে না, বাট তোমার কিছু ভেজিটেবল আছে যেগুলো আচ্ছা এগুলো লং লিস্ট, তারপরেও তোমরা চেষ্টা করে দেখবা যেগুলো ই করা যায় না। এটা একটা ডিজাইন করা হয়েছে বা লেআউট করা হয়েছে, যেটা হচ্ছে যে একটা 25 মিটার লম্বা, 10 মিটার চওড়া একটা জায়গা, সেখানে তোমার উপরের সাইড হচ্ছে উত্তর দিক, নিচের দিক হচ্ছে তোমার দক্ষিণ সাইড, লেফট সাইড অ্যাজ ইউজুয়াল তোমার হচ্ছে পশ্চিম এবং রাইট সাইড হচ্ছে আমাদের ইস্ট বা পূর্ব দিক। এখানে চারিদিক দিয়ে তোমার বাউন্ডারি ওয়াল করা হয়েছে বা বাউন্ডারি দেওয়া হয়েছে টু প্রটেক্ট দ্য ভেজিটেবল ফ্রম ওয়াইল্ড অ্যানিমেল। আসলে অ্যানিমেলও তোমার ওয়াইল্ড যারা থাকে সে হচ্ছে অ্যানিমেল থেকে প্রোটেকশন জন্য, নট ডোমেস্টিকেটেড অ্যানিমেল। আমরা ডোমেস্টিকেটেড অ্যানিমেল এখন ছেড়ে রাখি, আমাদের বাঘ টিভির কথা যদি ধরি তাহলে আমাদের ওয়াইল্ড অ্যানিমেল বিচরণ করে কি, শিয়াল, শিয়াল তাই না? স্যার আমরা অনেক ক্ষেত্রে শিয়াল থাকি, আর বাকিগুলো হচ্ছে আমাদের ডোমেস্টিকেটেড। ডোমেস্টিকেটেড মাস্ট বি আন্ডার দ্য কন্ট্রোল অফ সুপারভাইজার অথবা ওনার, ওনারের থাকবে, একে প্রোটেকশন দেওয়ার তো কিছু নাই, বাট আমাদের ম্যাক্সিমাম সময় ওই জায়গাতে এনগেজ করতে হবে। অনেক সময় আমাদের ফসলের জন্য আমরা মানুষকে এনিমি হিসেবে চিহ্নিত করি, যেটা হচ্ছে আমাদের জন্য মানে এক্সট্রা টাইম বাই করতে হয়। মানুষ একটা জিনিস ক্ষতি হচ্ছে, একটা ক্রপ ক্ষতি হচ্ছে, আমরা বুঝি না আর মানুষ বুঝে না, বোঝা উচিত। যাই হোক, উত্তর দিকে আমরা কুইক গ্রোয়িং ফ্রুট ই করছি, দেখেছি গেট আছে,
তারপরে এইদিকে রেক্টাঙ্গুলার তোমার প্লট আছে, এটা দৈর্ঘ্যপ্রস্থ দেখতে পাচ্ছ, সেই দৈর্ঘ্যপ্রস্থ যে রিজ আছে এই রিজ গুলাতে আমরা কি ক্রপ গ্রো করতে পারি, রুট ভেজিটেবল, রাইট? তোমরা এই লেআউটটা একটু ই করো, যদি প্রিন্সিপাল হিসেবে থাকে তাহলে লেআউটটা দিয়ে দিবে। আর কারোর কোনো কথা আছে কি এদিকে? স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ ছোট করে করো, খুব বড় প্রশ্ন। স্যার কিচেন গার্ডেন ব্যাকওয়ার্ড কেন হবে, ফ্রন্ট টেবিলের প্রবলেমটা কি? এইটা মানে আমি দুইটাই কথা বলেছি, এটা প্রিফারেবলি ব্যাকওয়ার্ডে হতে হবে, ফ্রন্ট ইয়ার্ডে করা যাবে এমন কোনো মানে বাধা ধরা নিয়ম নাই। তবে ফ্রন্ট ইয়ার্ডে করলে তোমার অবশ্যই খেয়াল রাখতে হবে তোমার বাড়ির বা বাসার যাতে সৌন্দর্য হানি না হয়, এবং সেক্ষেত্রে আমরা বলেছি ফ্রন্ট ইয়ার্ডে করলে আমরা এমন ভেজিটেবল গ্রো করবো যেটা তোমার বেশি পরিমাণে ফ্রুট দেয়, বা যেটা হচ্ছে ফ্রুট গ্রো হলে দেখতে সুন্দর লাগে। তোমার যদি টমেটো থাকে, টমেটোর কালারটা খুবই সুন্দর, তাই না? বিভিন্ন সাইজের টমেটো টমেটো লাগে, বা তোমার যদি ভালো ফ্রেজ থাকে তাহলে অনেক সময় আমাদের বরবটি বরবটির ফ্রুটটাও দেখতে সুন্দর লাগবে। অর্থাৎ এটা এন্টায়ারলি ডিপেন্ড করবে তোমার চয়েসের উপর। আমি করবো না যে যাতে বাড়ির সৌন্দর্যটা আমার নষ্ট না হয়, করা করতে হলে তোমার এইরকম করতে হবে যাতে সেখানে তোমার ফ্রুট ডমিনেন্ট বা ফ্রুট ভেজিটেবল গ্রো করা বেটার রাদার দেন তোমার হচ্ছে লিফি ভেজিটেবল। যেমন পুঁই শাক তুমি লাগিয়ে দিলা বাড়ির সঙ্গে, এটা নিশ্চয়ই তোমার বাড়িকে দেখতে ভালো লাগবে না। আবার তুমি গ্রোয়িং অথবা ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টের উপর তোমার ডিপেন্ড করে, তুমি লাউ লাগাইতে পারো কিন্তু সেটা যদি তোমার ভার্টিক্যালি তুমি এমন কোনো ব্যবস্থা করতে পারো। অনেক ধরনের ভেজিটেবল গ্রোয়িং এর সিস্টেম উঠেছে আর কি, অনেক ধরনের তোমারই আছে যে তোমার বাড়ির সৌন্দর্য বাড়বে, তোমার যে ভেজিটেবলের কনজামশনের যে রিকোয়ারমেন্ট সেটাও তুমি পাবা। দেখেছো কিনা কাইট সিস্টেম, শুনেছো তোমরা কাইট? কাইট শুনেছো? শুনো না, এখন তো ভেজিটেবল কাইট সিস্টেম, অর্থাৎ তুমি বাঁশের বাঁশ দ্বারা বা যেকোনো তোমার যেকোনো ওয়ারিং হতে পারে অথবা তোমার বিভিন্ন ধরনের এখন স্টিল ওয়ারিং পাওয়া যায়, সেগুলোর মাধ্যমে তুমি তুমি কাইট মানে ঘুড়ির আকৃতি তৈরি করবা। ঘুড়ির আকৃতি তৈরি করে এটা ভার্টিক্যালি তুমি এক্সপ্যান্ড করবা, এটা তোমার সেখানে যদি ফ্রুট ভেজিটেবল গ্রো করো যেকোনো ভেজিটেবল তাহলে দেখবা সেখানে সৌন্দর্য হচ্ছে এবং তোমার ভেজিটেবলও তুমি পাবা আর কি। করা যাবে না সেটা না, করলেও তোমার অনেকগুলো জিনিস তোমার খেয়াল রাখতে হবে ম্যানেজমেন্ট, আর এই জিনিসগুলো হচ্ছে খুবই প্র্যাকটিক্যাল থিংস, না করলে তো বোঝা যায় না অনেক সময়, তাই? আসলে কিছু ছবি ছিল তোমাদের জন্য রাখছিলাম, পরে এখান থেকে সরাই ফেলছি ছবিগুলো। এনিওয়ে আর কারোর কোনো প্রশ্ন আছে কি? হ্যালো স্যার। এটা আমরা শুরু করেছিলাম এই জায়গাতে, তারপরে আমাদের ছিল যে তোমার টাইপস, টাইপসের মধ্যে আছে এইরকম একটা জিনিস মনে রাখবা যে ভেজিটেবল কাকে বলে। ভেজিটেবল হচ্ছে তোমার অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের ক্লাসিফিকেশনের সময় দেখা গেছে আমরা তোমার কনজিউম করি বা ভেজিটেবল গুলা কথা বলি, তার 99% বা যে কোনো পার্সেন্টেজ হোক এগুলো কিন্তু গুল্ম জাতীয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, হার্বেসিয়াস প্ল্যান্ট, এবং এদের গ্রো করা যে কোনো জায়গাতে খুবই ইজি, যে কোনো জায়গাতে তুমি গ্রো করতে পারো। শুধু তোমার এনসিএল করতে হবে নিউট্রিয়েন্ট ওয়াটার অ্যান্ড ফর এনক্রোচিং ম্যাটেরিয়াল বা রুটিং মিডিয়া। রুটিং মিডিয়া হিসেবে হচ্ছে সবচেয়ে সস্তা হচ্ছে আমাদের মাটি,
সুতরাং তুমি যে কোনো জায়গাতে তোমার চয়েস অনুযায়ী ভেজিটেবল গ্রো করতে পারো, যে কোনো জায়গাতে। তারই একটা ক্ষুদ্র প্রয়াস হচ্ছে আমাদের, হয়তো বা ইন ফিউচারে চলে আসবে তোমার ব্যালকনি গার্ডেনিং, অর্থাৎ তোমার অনেকে ছাদ ভাগে পায় না, বিস্তলা বাড়ি, ছাদে উঠতে উঠতে তোমার জীবন শেষ, তার ব্যালকনি হয়তো একটু আছে, সেই জায়গাতে কিভাবে ভেজিটেবল গ্রো করা যায়। তোমার শুধু এখানে ভেজিটেবল আমার নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট ফুলফিল করে সেটাও না, জানো যে আমাদের ডি টু দ্য গ্লোবাল ওয়ার্মিং এবং ডিফরেস্টেশন, পপুলেশন ইনক্রিজ, এই সমস্ত কারণে আমাদের টোটাল নাম্বার অফ প্ল্যান্টের সংখ্যা কমে যাচ্ছে। আমি যদি আমার দেশটাকে ই করি, তাহলে আমাদের এবং একটা দেশে তোমার বনভূমির কথা বলা হয় যে তোমার 25% অ্যাট লিস্ট বনভূমি থাকা প্রয়োজন আছে, ইনক্লুডিং আদার প্ল্যান্ট। আমাদের কিন্তু খুবই খারাপ অবস্থা, এই কারণে দেখা ই করতে হবে যে আমরা কিভাবে তোমার আর্টিফিশিয়াল গাছের সংখ্যা বাড়াতে পারি। গাছ সাহায্য করে বিভিন্ন ভাবে, তার মধ্যে হচ্ছে তোমার যদি ওইদিকে যাই তাহলে আমাদের অক্সিজেনের সবকিছুই আসে তোমার গাছ থেকে, এবং অক্সিজেন যে কত গুরুত্বপূর্ণ আমরা এই সিচুয়েশনে বুঝতে পারতেছি। বুঝা গেছে যে অক্সিজেন আমরা কতটুকু অক্সিজেন ডেইলি কনজিউম করি এবং কার্বন ডাইঅক্সাইড কতটুকু আমরা ছেড়ে দিই, এবং কার্বন ডাইঅক্সাইড আমরা বাড়ার সাথে সাথে আমাদের নিত্য প্রয়োজনের জন্য বিভিন্ন ধরনের তোমার চাহিদা বাড়তেছে, ভেহিকল বাড়তেছে, ফলে আমাদের কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কিন্তু বেড়ে যাচ্ছে, এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়লে তোমার অল অফ দা গ্লোবাল ওয়ার্মিং এর মেজর কম্পোনেন্ট হলো কার্বন ডাইঅক্সাইড। আদার গুলো আছে মোর ডেঞ্জারাস, বাট ডিউ টু দা তোমার ফুয়েল ফসিল কনজামশন, এই ফলে তোমার কার্বন ডাইঅক্সাইড সবচাইতে বেশি উৎপন্ন হয়, এই এটার কারণে তোমার গ্রিন হাউস ইফেক্ট বা গ্লোবাল ওয়ার্মিং এর একটা কারণ। এবং গ্লোবাল ওয়ার্মিং এর ফলে অনেক ধরনের তোমার প্রবলেম হচ্ছে, প্রবলেমের মধ্যে আর একটা তোমারই হলো যে তোমার গাছের পরিমাণ কমে যাওয়ার ফলে তোমার ফলনও কমে যায়। অ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজ গুলো আমরা এইভাবে নিতে পারি, তোমরা যদি মনে করো যে না আরো ভালো অ্যাডভান্টেজ উইথ লজিক দাঁড় করাতে পারো, দ্যাট উড বি অ্যাপ্রিসিয়েবল, বাট লজিক থাকতে হবে, এমনি সাহিত্য লিখতে যাও না যদি না পারো, তাহলে এটুকুই যথেষ্ট আর কি। এইরকম কিছু আছে, আর কারোর কোনো প্রশ্ন আছে? স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো করো আর কি, ছোট করে। স্যার ট্রাক গার্ডেনিংটা কেমন হয় স্যার? ট্রাক গার্ডেনিং জাস্ট ট্রাক, ইটস এ ট্রাক, ট্রাকের উপরে তুমি প্রয়োজন বোধ করবে, নাম দিয়েছে ট্রাক গার্ডেনিং। গত রাত্রে চ্যানেল আইতে একটা ই দেখাইতেছিল, মানে মাছ চাষ দেখেছো অ্যাকোয়াফোনিক্স এ? বুঝাই গেছে দুলালনার রতন যেন বলবো না, আমি ছেলেটা ভেরি মাচ এক্সপার্ট এবং আমার খুব পছন্দ হয়েছে। তোমরা উদ্যোক্তা হও, যেকোনো ভাবে উদ্যোক্তা হও, কাজে দিবা। তার মাও তো, মার তার আম্মার কথা শুনেছো? জি স্যার, টিচার প্রাইমারি স্কুলের। যাই হোক, কিন্তু দেখো যে বাবা মার কখন গর্ববোধ করে, বাবা মার কথা তোমার স্টাইলি চেঞ্জ হয়ে যায় যখন তার সন্তান ভালো কিছু করে, এবং ইট ইজ অ্যাপ্রিসিয়েবল। উনি যা করেছেন, যা দেখে বললেন, সেটা তোমরা তোমাদের মাথায় রাখো যে আমরা যেটা করব যদি ভালো কিছু করি, বাবা মার গলার স্বর, বাবা মার কাঁধ স্পন্দ এমনি তোমার বড় হয়ে যায়,
এবং এটা ভাইস ভার্সাও হয়, তুমি যদি ভালো কিছু না করতে পারো বাবা মাথা কিন্তু হেট হয়ে যায়, নিচুর দিকে হবে, উপরের দিকে যাওয়ার সুযোগ নেই। বাবা মা কিন্তু তোমার একজন না, হয়তো হচ্ছে তোমার জন্মদাতা একজন থাকতে পারে, কিন্তু বাবা মার স্থান কিন্তু অনেকেই তোমার দখল করে বসে আছে। প্রত্যেকেরই এই সমস্ত হিসাব নিকাশ করে চলবে যে হিউম্যান বিইং হিসাবে। বলো আর কে কি বলতেছিলা? স্যার ফার্স্ট অ্যাডভান্টেজ, সরি স্যার, ইন ফার্স্ট অ্যাডভান্টেজ দেয়ার ইজ এক্সপ্রেশন অফ স্যার কিচেন গার্ডেন ইজ এ মিন্স অফ এক্সারসাইজ। এক্সারসাইজ, হ্যাঁ, যেটা আমি অনেকক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করেছি। So how, so it is the best means of exercise? এই আচ্ছা তুমি সব কিছু বাদ দাও, আমরা এখন লক টাচি কোভিড সিচুয়েশনের কারণে, তাই না? কোথাও বের হতে পারি না। তা আমাদের একটা জিনিস হচ্ছে যে আমাদের তারপরে বলতেছে যে ফিজিক্যাল এক্সারসাইজ, অর্থাৎ আমার বডি ইমিউনিটি বাড়াইতে হবে। বডি ইমিউনিটি বাড়ানোর জন্য গুড ফুড, আমাদের ফুডের দরকার আছে, গুড নট দা তোমার ব্যাড ফুড, গুড ফুড খাইতে হবে এবং শরীরকে তোমার এক্সারসাইজ করতে হবে। তুমি কোথাও যেতে পারছো বা গেলেও তুমি বাদ দাও, তুমি ভেজিটেবল গ্রোয়িং তো দেখেছো কেউ নাকি দেখনি? ভেজিটেবল কোথায় হয়? বিভিন্ন মিডিয়ামে হয়, তার মধ্যে যদি আমি মাঠের কথা ধরি তো মাঠ মাটি লাগে নাকি? আচ্ছা যদি লাগে তাহলে সেখানে বিভিন্ন ধরনের কাজ করতে হয়, কাজ বুঝে তো পরিশ্রম করতে হয়। কোন কিছুই করা লাগবে না, দিনে আধা ঘন্টা করে কোদাল দিয়ে মাটি কোপাবা, এমনি আজেড়া টাইপের, বুঝছো? কিছুই করা লাগবে না, আধা ঘন্টা কোদাল দিয়ে তুমি একটা জায়গা কোপাবা, সেই জায়গায় আবার লেভেলিং করবা, ক্লট ভাঙবা, আর কিছুই করা লাগবে না। গুড এনাফ। মানে আমি ক্লাসের আগে কোদাল দিয়ে স্যার মাটি কোবাই আসলাম। হ্যাঁ এটা একদিন করেছে, সেটা হচ্ছে আলাদা জিনিস, আমি এক্সারসাইজের কথাটা বলছি। তোমার এক্সারসাইজ স্যার গার্ডেনিং, গার্ডেনিং বলতে স্যার যে বাড়িতেই স্যার মরিচের গাছ আলুর গাছ এগুলো বাড়ির পাশেই গাড়বো, তো এই জন্য স্যার হচ্ছে খুবই ভালো কথা। হ্যাঁ বলো কি সেখানে কি জানতে চাও স্যার? এখন ল্যান্ড প্রিপারেশন করতেছি, মানে এরপরে করণীয় কি হতে পারে এরকম আর কি স্যার। কোন জায়গায় ভাষা, কোন জায়গায় স্যার? বগুড়া, বগুড়া আমার মানে বাড়ির একদম পাশে স্যার। আচ্ছা বগুড়াতে তো আরো আগে শুরু হওয়ার কথা ছিল, তাই না? সেগুলো ল্যান্ড বাড়ির পাশে পানি ছিল তো পানি চলে গেল, এখন স্যার কিছু করে না, ল্যান্ড প্রিপারেশন করো, প্রয়োজনীয় ফার্টিলাইজার অ্যাপ্লাই করো, ভালো মতো যে ভালো সিডলিং অথেন্টিক সিডলিং নিয়ে আসো, যেটা লাগানো সেই অনুযায়ী তুমি লাগিয়ে দাও, দেখবা যে এটা টাইম টু টাইম ম্যানেজমেন্ট করবা। ওকে স্যার। স্যার জি, স্যার বলছি যে আপনি ক্লাসের শুরুতে অ্যাটেন্ডেন্স এর কি জানি একটা কথা বলেছিলেন, আসলে আমার নেটওয়ার্ক আনস্টেবল থাকার কারণে আমি শুনতে পাইনি কথাটা। তুমি কি শেয়ার নাকি? না স্যার আসলে আচ্ছা আমি আমি একটু বলি। জি স্যার, আমি প্রত্যেক সেকশনে তোমার ক্লাস রিপ্রেজেন্টেটিভ কে দায়িত্ব দিয়েছিলাম যে অ্যাটেন্ডেন্সটা যেভাবে হোক আমার কাছে তোমরা পাঠাবা। আচ্ছা তার মধ্যে আমার কাছে তিন সেকশন পাঠিয়েছে, সবাই কি পাঠিয়েছো? সিয়ারেরা আছো কি? আচ্ছা তার মধ্যে আমার কাছে যেটা মনে হয়েছে যে খুবই ভালো হয়েছে এ সেকশনের, এবং এক্স্যাক্টলি আমরা ওইভাবে পাইলে আমাদের জন্য সুবিধা হবে। আমরা যেটা ডিজিটালি রিকভার করতে পেরেছি প্রথম দিনে সেটা খুব একটা ভালো অবস্থায় নাই। আমি দেখেছি 354 জন পার্টিসিপেন্ট ছিল ইনক্লুডিং মি, আমি সহ 354 জন ছিল, কিন্তু ওখানে লিস্ট হয়ে আছে 408 জনের, এবং সেটাও শর্ট আউট করা একটু ডিফিকাল্ট হয়। আর ডিফিকাল্টিস তোমাদের জন্য ই হলো যে এখানে চ্যাটিং অপশন আছে, চ্যাটিং অপশনে গিয়ে যদি তোমরা প্রত্যেকে নিজের আইডি লিখে দাও, এবং সেখানেও সম্ভবত তোমার আর একটা অপশন আছে সেভ, সেটা হয়তো আমি করতে পারবো। এখানে
ফিস্টার দেখা যায়, তারপরে অ্যালাউ পার্টিসিপেন্ট টু আনমিউট, এটা দরকার নাই। তো যাই হোক, ওই জায়গাটা তোমার ভালো হয়নি আর কি অন্য সেকশনে, এবং আমি সি সেকশনে পাইছি সেটা খুব একটা ভালো না। আমার কাছে মনে হয়েছে যে এ সেকশনটা সবচেয়ে ভালো, এই কারণে আমি বলেছিলাম যে এ সেকশনের কাছ থেকে তোমরা একটু পারলে ব্যাপারটা জেনে নাও, হ্যাঁ জেনে নিলে সুবিধা হবে আর কি। আর আমি চেষ্টা করব আমাদের একটা রেকর্ড অনলাইনেই থেকে যায়, সেখান থেকে ই করার জন্য, ট্র্যাক করার জন্য। তারপরে আমি ডিসপ্লে করব তোমাদের সামনে, কারোর যদি ই থাকে যে না স্যার আমি ওই দিন ছিলাম, তাহলে যা তোমরা একটা টিক মেরে দিবা, আমি তোমাদেরকে দিব আর কি, যে টিক মেরে আবার আমাকে ব্যাক করবে। এবং সবগুলাই আমি করব যথাসম্ভব তোমাদের ক্লাস রিপ্রেজেন্টেটিভ এর মাধ্যমে। ওকে, থ্যাংক ইউ স্যার। ওটা খুব মাইনর ব্যাপার, খুব মানে কঠিন ব্যাপার না। তারপরে আমি ফাইনালি জমা দেওয়ার আগে আমি তোমাদের সাথে ই করব যে কেউ তোমার এখানে এক্সপেক্টেড বা আনএক্সপেক্টেডলি বাদ পড়ে গেছে কিনা। ওকে, আর কারো কিছু কথা আছে? যদি না থাকে আমরা সামনের দিকে আর একটু আগাই। আমি হয়তো আজকে শেষ করব না, নেক্সট ডেতে আমি শেষ করার চেষ্টা করব ক্লাস। তোমাদের ক্লাস তো অনেক সময় আছে, আরো 15 মিনিট, তাই না? 15 মিনিট। ওকে, এরপরে হচ্ছে আমাদের অর্গানিক ফার্মিং। অর্গানিক ফার্মিং আর কিছুই না, গ্রোয়িং অফ ক্রপস উইদাউট ইউজিং সিনথেটিক কেমিক্যাল। খুবই ছোট্ট সংজ্ঞা এইরকম, যে গ্রোয়িং অফ ক্রপস উইদাউট ইউজিং এনি সিনথেটিক কেমিক্যাল। আমরা সিনথেটিক প্রোডাক্ট ব্যবহার করব, বাট সিনথেটিক কোনো কেমিক্যাল ব্যবহার করব না। কেমিক্যাল বলতে এখানে বোঝাতে ফার্টিলাইজার, পেস্টিসাইড, গ্রোথ রেগুলেটর অথবা যে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক। সিনথেটিক প্রোডাক্ট অনেক সময় ব্যবহার করতে হয় ফর গ্রোয়িং ভেজিটেবল অথবা ফর গ্রোয়িং ক্রপ ইন অর্গানিক ফার্মিং সিস্টেম। ফর এক্সাম্পল, আমাদের শীতকাল অনেক জায়গাতে তোমার ওয়াটার স্কার্সিটি বা ওয়াটার ডিফিসিয়েন্সি অবস্থা আছে, এবং জানো যে মালচিং ম্যাটেরিয়াল নামে একটা জিনিস আছে, এবং মালচিং ম্যাটেরিয়াল হিসেবে বেস্ট সো ফার ইন দ্য ওয়ার্ল্ড ইজ ইউজিং দা পলিথিন শীট। হ্যাঁ, পলিথিন ব্যবহার, পলিথিন হচ্ছে একটা সিনথেটিক প্রোডাক্ট, বাট ইটস নট দ্য অ্যাকচুয়ালি কেমিক্যাল। আমরা ব্যবহার করতে পারবো, বাট আমাদের অর্গানিক ফার্মিং এ যেটা হলো যে আমরা সিনথেটিক কেমিক্যাল ব্যবহার করব না। বোঝা গেছে? হ্যালো, খুব ছোট সংখ্যা স্যার, এনভায়রনমেন্টালি সাউন্ড টেকনিকটা একটু বোঝা দিলে ভালো হয়। সরি, এনভায়রনমেন্টালি সাউন্ড টেকনিক এটা স্যার কি স্যার? এখনো এখনো আচ্ছা, এনভায়রনমেন্টালি সাউন্ড টেকনিক আমরা পরের স্লাইডগুলোতে এই সমস্ত ব্যাপারে তোমার আলোচনা হবে। যে এনভায়রনমেন্ট বলতে কি বোঝায়, আমাদের চারপাশে যা কিছু আছে সেটাই নিয়ে আমাদের এনভায়রনমেন্ট বা পরিবেশ। এখন আমাদের ক্রপ গ্রো করতে হয় বা ফসল ফলাতে হয়, উৎপাদন করতে হয়, কি কারণে? আমাদের বেঁচে থাকার জন্য, আমরা মানুষরা বেঁচে থাকার জন্য। এখন এই ফলাতে গিয়া আমাদের কি হয়, আমরা বিভিন্ন ধরনের কেমিক্যাল, সিনথেটিক কেমিক্যাল ইউজ করি, যেটা আমরা যেমন ফার্টিলাইজার আছে, পেস্টিসাইড হচ্ছে কি এক ধরনের কিলার, তাই না? আমরা পেস্টিসাইড আমাদের ক্রপে নির্দিষ্ট আমাদের যে সমস্ত পেস্ট বা ইনসেক্ট আছে সেগুলোকে আমরা কিল করার জন্য, কিন্তু সাথে সাথে এটা তোমার বিভিন্ন ধরনের যে বায়ো এজেন্ট আছে বা বায়োডাইভার্সিফাইড তোমার এন্টিটি আছে বা কম্পোনেন্ট আছে, সেগুলোও সাথে সাথে ধ্বংস। এগুলো তোমার যখন আমরা পেস্টিসাইড একটা জমিতে প্রয়োগ করলাম, এটার পুরো অংশই তো তোমার কাজে লাগে না, এর রেসিডুয়াল কিছু থেকে যায়,
এটা আমাদের কি হয় নদ নদী নালা খাল বিল ইত্যাদিতে তোমার এটা যোগ হয়। যোগ হওয়ার ফলে কি হয় আমাদের যে জলজ বা অ্যাকোয়াটিক যে তোমার এনভায়রনমেন্ট আছে সেটাকে ক্ষতিগ্রস্ত করে, বিভিন্ন ভাবে তোমার এনভায়রনমেন্টকে ক্ষতিগ্রস্ত করে। এই কারণে তোমার বলা হয় যে এনভায়রনমেন্টালি সাউন্ড বা ইকো ফ্রেন্ডলি বা এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি বা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি টেকনিক্স অথবা সিস্টেম। অর্থাৎ এই আমরা কেমিক্যাল যেহেতু সিনথেটিক কেমিক্যাল ইউজ করি না, এই কারণে আমাদের বিভিন্ন ধরনের যে এনভায়রনমেন্ট আছে সেই এনভায়রনমেন্টের এন্টিটি গুলা ভালো থাকে। এটাই হচ্ছে তোমার এনভায়রনমেন্টালি সাউন্ড। বুঝেছো কি? জি স্যার। ওকে স্যার, আরো আছে, আস্তে আস্তে বড় হও, দেখবে আরো ভালো বুঝবো আর কি। অর্থাৎ আমরা কেমিক্যাল ইউজ করার ফলে আমাদের একদিকে যেমন আমরা ক্রপের উৎপাদন বা প্রোডাক্টিভিটি বাড়াইতে পারছি, এট দ্য সেম টাইম আমাদের যে সমস্ত তোমার এনভায়রনমেন্টে আদার অর্গানিজম আছে সেগুলো আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন এই ক্ষতিগ্রস্ত যাতে না হয় এই কারণে আমরা অর্গানিক ফার্মিং ইউজ করব, এবং অর্গানিক ফার্মিং এর মূল কনসেপ্টটি হচ্ছে যে আমরা এখানে কোনো সিনথেটিক কেমিক্যাল ব্যবহার করব না। ফার্টিলাইজার ভেরি ইম্পর্টেন্ট থিং, এবং একটা ফার্স্ট কম্পোনেন্ট টু গ্রো এনি ক্রপস। বাট যেহেতু এটা কেমিক্যাল, এটা জানো যে কেমিক্যাল ইউজ করার ফলে সয়েলের যে হেলথ, এই হেলথেরও ক্ষতি হয়। এই কারণে কি করতে হয়, তোমরা সয়েল সায়েন্সে পড়েছো যে জমিতে 5% থাকলে ভালো, 3% হলে চাষ করা যায়, এবং এর নিচে হলে ওই জমি চাষের অনুপযোগী। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে আমাদের ক্রপিং ইন্টেনসিটি বাড়ানোর জন্য অথবা ইন্টেনসিফাইড ক্রপিং সিস্টেমের জন্য আমাদের অর্গানিক ম্যাটারের পরিমাণ লেস দেন কত পার্সেন্ট? 1% এর নিচে আমাদের। আমাদের সয়েলের যে হেলথ, সেই হেলথও কিন্তু ভালো না। সয়েলের হেলথ, এনভায়রনমেন্টের হেলথ যদি ভালো না থাকে তাহলে হিউম্যান বিং এরও হেলথ ভালো থাকবে না আর কি। আচ্ছা, তারপরে আর একটা নিচের দিকে সংজ্ঞা আছে এইরকম, অ্যাপ্রোপ্রিয়েট মিন্স অফ প্রিজার্ভেশন, সয়েল ফার্টিলিটি, এনভায়রনমেন্টাল। এখানে কে জানে ইউজ করছে? সুমায়া রেজড হ্যান্ড। সুমায়া কি বলো, বলো শুনি। স্যার, আই হ্যাভ আ কোশ্চেন। ইন কেস অফ অর্গানিক ফার্মিং উই আর নট ইউজিং এনি কাইন্ড অফ সিনথেটিক পেস্টিসাইডস, সো ইফ দেয়ার হ্যাপেন্স এনি কাইন্ড অফ পেস্ট অ্যাটাক ইন অর্গানিক ফার্মিং, হাউ ক্যান উই কন্ট্রোল দিস পেস্ট? এখানে একটা সেটাই হচ্ছে মানে অর্গানিক ফার্মিং এর জন্য অনেক বড় চ্যালেঞ্জ, এবং আমাদের দেশের প্রেক্ষাপটে সেটাই হচ্ছে অনেক বড় চ্যালেঞ্জ। যে আমাদের আমি একটা জায়গাতে আমার আশেপাশে তোমার ন্যাচারাল অর্থাৎ আমরা যেভাবে করতেছি তোমার সিনথেটিক কেমিক্যাল বা ইত্যাদি দিয়ে আমরা চাষ, আমি হঠাৎ করে যদি করতে যাই তাহলে দেখা যাবে করা যাবে না একেবারে সেটাও বলা যাবে না, এবং করা যাবে 100% সেটাও বলা যাবে না। অর্গানিক ফার্মিং এ ক্রপ করতে গেলে অনেক সময় তোমার কস্ট বেশি হয়, এক্সপেন্সিভ। এখন তোমার এটা ডিপেন্ড করবে যে তোমার ক্রপটা কি ধরনের। কিছু তোমার বায়োলজিক্যাল কন্ট্রোল আছে, আবার কিছু প্রোটেকশনের মাধ্যমে। যদি গুয়াভার কথা আমি ধরি, ফর এক্সাম্পল তোমার গুয়াভার, গুয়াভাতে এখন করে কি যে তোমার এটা ফ্রুট সেটের পর পর এটা তোমার ব্যাগিং করে দেয়, ব্যাগিং করে দিয়ে তোমার তুমি এটাকে সেভ করতে পারো। তুমি সব সময় অনেক ক্রপ করতে। এখন আমার আসা যাক তোমার বেগুনের ক্ষেত্রে, রাইট? এখন বেগুনের ক্ষেত্রে ফ্রুট অ্যান্ড শুট বোরার খুবই হার্মফুল। এখন শুট আর ফ্রুট বোরার যদি একবার তোমার আক্রমণ করে বসে, এটাকে কন্ট্রোল করা অন্যান্য মিনস খুব ডিফিকাল্ট, বাট স্টিল পসিবল। অনেক তোমার বায়োলজিক্যাল প্রোডাক্ট আছে যে প্রোডাক্ট গুলা দ্বারা কিছুটা হলো করা যাইতে পারে, এবং অর্গানিক ফার্মিং এর সবচেয়ে বড় ই হলো যে তোমার কস্ট বেড়ে যায়। করা যাবে এটাও বলা যাবে না, করা যাবে না সেটাও বলা যাবে না, এটা ডিপেন্ড করবে তোমার
লোকালিটির উপর, অর্থাৎ তুমি যে এলাকায় গ্রো করতেছো। যদি হট অ্যান্ড হিউমিড কন্ডিশন হয় খুব বেশি, সেখানে খুবই টাফ, যেমন ময়মনসিং রিজনে করা যাবে না সেটা না, বাট টাফ, এখানে দেখবা যে পোকামাকড়ের আক্রমণ খুবই বেশি। তো এখন তোমার হয়ে গেছে, এক্ষেত্রে চেষ্টা করে দেখতে হবে, না হলে তোমাকে অনেক সময় কেমিক্যাল ইউজ করতেই হতেই পারে, বাট এটা একটা বড় লিমিটেশন ফর অর্গানিক ফার্মিং। তারপরে তোমরা জানো যে মেহগনির যে তোমার বীজ হয় সে বীজ থেকে করা যাবে, তারপরে আরো কিছু কিছু তোমার আমাদের মাইক্রোবস আছে, ট্রাইকোডার্মা আছে, আরো কিছু কিছু তোমার আছে যেগুলো দ্বারা তোমার বায়োলজিক্যাল বা আদার যে সমস্ত কালচারাল ম্যানেজমেন্ট আছে সেগুলোর মাধ্যমে করা যাচ্ছে, যেটা আমরা সবাই জানি যে ইন্টিগ্রেটেড, যদি আমরা অর্গানিক ফার্মিং এই করি তাহলে ইন্টিগ্রেটেড এক্সেপ্ট তোমার হচ্ছে কেমিক্যাল কন্ট্রোল। আমার বাড়ির ছাদে যদি হয় বা আমার হোমস্টেডে যদি হয় এটা আমি টেক কেয়ার করতে পারি, টেক কেয়ার করলে অনেকগুলাই আছে, ইনিশিয়ালি তুমি দেখতে পাবা এবং দেখতে পারলে সেটা তুমি, এটা ডিপেন্ড করে যে কি ধরনের তোমার পেস্ট হয়েছে এবং সেটাকে তুমি হ্যান্ড পিকিং করে, তুমি অনেক সময় যে পাতাই হয়েছে অথবা একটা ডগা হয়ে গেছে সেটা তুমি হ্যান্ড পিকিং করতেই পারো তোমার হোমস্টেডে পসিবল, বাট অনেক সময় তোমার কমার্শিয়ালি এটা খুবই জটিল অবস্থা হয়, বিশেষ করে আমাদের দেশের প্রেক্ষাপটে। ওকে, আবার আমরা অনেক সময় তোমার বলি যে অর্গানিক ফার্মিং করলাম এবং আমরা অর্গানিক ম্যাটার যোগ করলাম, বিভিন্ন ধরনের জৈব পদার্থ, যেহেতু আমরা কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করি, বাট সেখানেও তোমার সাবধানতা আছে, ফুড সেফটি ম্যানেজমেন্টের ওয়ান অফ দ্য কনসেপ্ট ইউজিং দোজ ম্যানিউরস অথবা অর্গানিক ফার্টিলাইজার বা অর্গানিক প্রোডাক্ট, সেখানে দেখতে হবে যে তোমার কোনো হেভি মেটাল আছে কি নাই, অর্থাৎ তুমি অর্গানিক ম্যাটারটা যেটা তৈরি করেছো সেটা সোর্স এবং এটাকে অবশ্যই তোমার ফ্রি ফ্রম হেভি মেটাল, হেভি মেটাল তো বুঝো যে অনেক মেটাল আছে যেগুলো শরীরের জন্য টক্সিক, সেগুলো কিন্তু ফ্রি হতে হবে, আদারওয়াইজ তুমি মনে করতেছো যে হয়তো আমি অর্গানিক ফার্মিং এর মাধ্যমে ভালো জিনিস খাইতেছি কিন্তু তোমার হেভি মেটাল তুমি খাইতেছি, যদি সে অর্গানিক ফার্টিলাইজার বা অর্গানিক যে ম্যানিউর বলি জৈব সার বা জৈব পদার্থ সেটা কিন্তু ফ্রি ফ্রম হতে হবে, এবং এটা খুবই তোমার পসিবল যদি তোমার ওয়েস্ট প্রোডাক্ট এটি থেকে আসে, কি বলে শহর এলাকা থেকে আসে, তার মধ্যে দেয়ার মাস্ট বি এ চান্স টু হ্যাভ দা হেভি মেটাল, এই কারণে তোমার হেভি মেটাল এটা চেক করতে হবে, যদি না থাকে থাকবে এমন কোনো কথা না, বাট এটা ঠিক হেভি মেটাল থাকবে। দুই নম্বর, বিভিন্ন ধরনের মাইক্রোবস, এগুলো মাইক্রোব মাইক্রো অর্গানিজম ফ্রি হতে হবে, অনেক মাইক্রোবস আছে যেগুলো তোমার এমনি নর্মালি তোমার ক্ষতি করে না কিন্তু অনেক মাইক্রোবস আছে যেগুলো খাদ্য ফুড চেনের মাধ্যমে বিভিন্ন ভাবে মানুষের শরীরে প্রবেশ করতে পারে, তার মধ্যে হচ্ছে স্যালমোনেলা, ইকোলাই, সুতরাং এই জিনিসগুলা খেয়াল রাখতে হবে আর কি। এখন তুমি যে জায়গায় বলতেছিলে যে কি করা যায়, আমাদের চেষ্টা করতে হবে আমাদের যে সমস্ত কন্ট্রোল মেকানিজম আছে তাদের মাধ্যমে, এরপরে তোমার চেষ্টা ডিপেন্ড করবে যে তুমি কোন লোকালিটি আছো, তোমার ইনফেস্টেশন বা ইনফেকশন কি পর্যায়ে এর উপর ডিপেন্ড করে, তবে আশা করা যায় যেহেতু তোমার হোমস্টেডে থাকবে এই কারণে এটা তুমি ইনিশিয়ালি দেখতে পাবা এবং সেটা এক একটা ক্রপসের জন্য এক এক রকমের কন্ট্রোল মেজার নিতে হবে। ইন জেনারেল হয়তো বলা যাবে না, যেমন একটা বললো যে নিমের তেল যদি আমরা স্প্রে করি 1% হারে তাহলে সেটা হোপিং যে তোমার করা যাবে। আর একটা জিনিস, অর্গানিক ফার্মিং করতে গেলে তোমাকে সবচেয়ে বড় ই করতে হবে যে তোমার সয়েলটা যথাসম্ভব স্টেরাইল হতে হবে, অর্থাৎ সয়েলটা তোমার স্যানিটেটেড সয়েল হতে হবে, সয়েল তোমার স্যাঁতসেঁতে আছে, ভেজা অবস্থায় আছে, এরকম অবস্থায় মাইক্রোবসের আক্রমণ অথবা ইনসেক্টের আক্রমণ হওয়ার চান্স থাকবে। তোমরা যারা বলতেছে যে স্যার ক্রপ বা ভেজিটেবল গ্রো করছি, মাটিকে অবশ্যই তোমার ঝুরঝুরে এবং ময়েশ্চার লেভেল কমিয়ে নিয়ে আসতে হবে, মাটি স্যাঁতসেঁতে অবস্থায় থাকা
যাবে না ওকে দেন তোমার উইড উইড থাকা যাবে না উইড হার্বস দ্য মেনি ইনসেক্ট অ্যান্ড ডিজিজ অর্গানিজম সুতরাং এগুলো ফ্রি হতে হবে এবং আরেকটা বলা হয়েছে যে তোমার পর্যাপ্ত সানলাইটে থাকতে হবে অর্থাৎ তোমার সূর্যের আলো থাকতে হবে তোমাদের এখন পড়ার সময় তো অনেক মানে বলে স্যাররা যে প্রথমে তোমার মানে ক্রস ভাবে তুমি প্লাইং করবে প্লাইং করে এটা কিন্তু ওপেন সানলাইটে তোমার কিছুদিন রেখে দিতে হবে যাতে তোমার পেস্ট অথবা তোমার প্রোপাগিউল যেগুলো থাকে ইনসেক্টের কোকুন পর্যায়ে সেগুলো তোমার মারা যাবে রোদের রাতে কিছু যদি অ্যাডাল্ট থাকে সেগুলো পাখি খেয়ে ফেলবে এবং অর্গানিজম যেগুলো প্যাথোজেন থাকবে সেগুলো রোদের সূর্য আলোকে মারা যাবে এই কারণে মিনিমাম 10 থেকে 15 দিন তোমার এটা সময় নিয়ে তোমার চাষ করতে হবে এরপরও এনসিওর হতে হবে যে তোমার মাটিতে বেশি ময়েশ্চার আছে কি নাই এবং মাটি টিল্ট কন্ডিশন বলে একটা কথা অ্যাগ্রোনমিতে পড়ছো তো টিল্ট পড়েছ মাটির যে অবস্থা পড়েছো কি হ্যালো স্যার পড়েছি যে কন্ডিশন ওই একটু মাটি নিয়ে একটু হাইড্রোলিক আমি এই কথা দিয়ে বলছি হ্যাঁ এটা এটা হচ্ছে তোমার আমাদের জন্য কিন্তু একজন ফার্মারের কাছে যাও সে মাটি দূর থেকে যদি 1 মাইল দূর থেকেও মাটি দেখতে মানে দেখতে পায় তাহলে বলে দিতে পারবে যে উইদার দ্য মাটি ইজ রেডি ফর সোয়িং অর ট্রান্সপ্লান্টিং অর নট এটা একজন ফার্মারের পক্ষে এটা এক্সপিরিয়েন্সের ব্যাপার বাট আমাদের মতো যারা আনালি তাদের জন্য যে এক মুষ্টি মাটি নিয়ে ফেলে টেস্ট করতে হবে কিন্তু ফার্মারের জন্য কিছুই না সে দেখলেই বলে দিতে পারবে যে এটা মাটি তোমার যে অবস্থায় আসছে কি আসে না এবং ফার্মার এটাও জানে যে কোন ক্রপের জন্য কতটুকা তোমার ময়েশ্চার প্রয়োজন আছে অ্যাটলিস্ট সে যে ক্রপ গুলা গ্রো করে ভেরি মাচ তোমার এগুলো প্র্যাকটিক্যাল ঠিক আছে হ্যালো জি স্যার যদি ঠিক থাকে তাহলে আমাদের টাইম মনে হয় শেষ সাহা রেজ দ্য হ্যান্ড বলো সাহা স্যার এই যে প্রিন্সিপালস অফ ডিজাইনিং দ্য লেআউট অফ এ কিচেন গার্ডেন ওই স্যার ওইগুলো একটু দেখান স্যার আরো দেখাবো না তোমাদের নেক্সট ক্লাস আছে না দুই নম্বরের স্লাইড থেকে স্যার এটা স্যার এটা এটা আজকে পাঠিয়ে দিবা সেক্ষেত্রে আমারও মনে থাকবে আমি হয়তো সংরক্ষিত করবো পরে ই করলে হয়তো সংরক্ষণ হয়তো অনেক সময় ঠিক হয় না আমিও চেষ্টা করবো আমার ডিজিটাল অনলাইনে যে একটা সিস্টেম আছে স্যার 10 11 পয়েন্টটা একটু যদি দেখা যেত সরি 11 স্যার জি স্যার 10 11 পয়েন্ট কিলি জিনিয়া টার্মারিক করিয়েন্ডার ইত্যাদি ক্যান বি গ্রোন অ্যাজ ইন্টারক্রপ ইন দা পেরিনিয়াল ব্লক পেরিনিয়াল ব্লক বলতে যে সুইট গ্রোয়িং যে সমস্ত যেমন পেঁপে বানানা পাপায়া এগুলো যেহেতু বড় গাছ এগুলোর মধ্যখানে তোমার থাকা জায়গা থাকে এখানে আমরা চিলি জিঞ্জার এগুলো তুমি দেখতেই পাচ্ছ যে দে ক্যান টলারেট